আপনাকে ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল ইজি অপশান ইউটিউব চ্যানেল এই মুহূর্তে একটি আপডেট এসেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট অর্থাৎ দু হাজার কুড়ি একুশ সালের একদম নতুন লিস্ট বেরিয়ে গিয়েছে তো আপনারা কিভাবে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার দু হাজার কুড়ি একুশ সালের একদম নতুন আপডেট লিস্টটি ডাউনলোড করবেন এবং কিভাবে দেখবেন যে সেই লিস্টে আপনার নামটি আছে কি না অর্থাৎ সমস্ত কিছু সঠিক তথ্য নিয়ে আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল আইকনে প্রেস করে অল করতে একদম ভুলবেন না তো বন্ধুরা দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শুরু করে নেব তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনার ল্যাপটপ কম্পিউটার কিংবা আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন নেওয়ার পর আপনি গুগলে গিয়ে লিখবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন আপনি লিখে সার্চ বক্সে সার্চ দিয়ে দেবেন গুগুলে গিয়ে লেখার পরে সঙ্গে সঙ্গে দেখবেন এরকম অনেকগুলো পেজ ওপেন হবে পেজগুলো ওপেন হওয়ার পর অনেকগুলো অপশান রয়েছে সমস্ত কিছুই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনাকে যেটা করতে হবে নিচের দিকে চলে আসবে নিচে দিকে চলে আসার পরে দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পি এম এ ওয়াই জি একটা অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে যেখানে অনেকগুলো অপশান রয়েছে আপনি সেগুলো অপশানগুলো আপনি পড়ে দেখে নিতে পারেন তো তার মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে অ্যাওয়ার একটা অপশান রয়েছে দেখবেন সেকেন্ড নাম্বারে অ্যাওয়ার অপশান আপনি দেখবেন অনেকগুলো অপশান রয়েছে সেখান থেকে আপনাকে যেটা করতে হবে সেকেন্ড নাম্বারে দেখবেন রিপোর্ট একটা অপশান রয়েছে সেই রিপোর্টে আপনি ক্লিক করবেন ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখবেন এরকম অনেকগুলো অপশানের পেজ চলে আসবে সেখান থেকে আপনাকে যেটা করবে আপনি এটা পুরোটাই দেখে নিতে পারেন তো সর্বপ্রথমে দেখবেন একটা অপশান রয়েছে সেই অপশানে আপনাকে যেতে হবে এ ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে আপনি দেখবেন অনেকগুলো অপশান ছটা অপশান দেখতে পাবেন সেখান থেকে আপনার দুই নম্বর যেটা রয়েছে হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট আপনাকে ওখানটায় ক্লিক করতে হবে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাকে যেগুলো করতে হবে আপনার যে বছর আপনি দেখতে চান সেই বছর আপনার রাজ্য আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনার ব্লকের নাম সেগুলো আপনাকে দিতে হবে তো পরপর নেক্সট আপনাদেরকে দিয়ে আপনি দেখিয়ে দেবো নতুন একটা তো প্রথমে যে যেটা করতে হবে আপনার অনেকগুলো সাল রয়েছে সে সাল থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যে সালে দেখতে চান সে সালটা আপনি ক্লিক করে নেবেন এখান থেকে তারপরে দেখবেন নিজেকে চলে আসলে প্রসেসিং হতে একটু টাইম নিয়ে নেবে প্রসেসিংটা হওয়ার পর আপনাদের করতে হবে যোজনার নাম রয়েছে এখানে অনেকগুলো যোজনার নাম রয়েছে তার মধ্যে আপনি যে যোজনা দেখতে চান সেই যোজনা নামটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখবেন অনেকগুলো রাজ্য রয়েছে ভারতে বসবাস করে যেগুলো অনেকগুলো রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে আপনি যে রাজ্যটা দেখতে চান আপনি যে রাজ্য সিলেক্ট করতে চান সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নিজে থেকে চলে আসবেন আপনার নিচে চলে আসার পর আপনার যে জেলা রয়েছে সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে জেলাটা দেখতে চান সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন সেই জেলাটা সিলেক্ট করে পর নিচে দিকে চলে আসবেন সেখানে দেখবেন অনেকগুলো বিডিও অফিসের নাম রয়েছে আপনি দেখতেই পাবেন অনেকগুলো বিডিও অফিসের নাম রয়েছে সেখান থেকে আপনি যে বিডিও অফিসের নামটা দেখতে চান সে বিডিও অফিসের আন্ডারে কতগুলো লিস্ট নতুন স্যাংশন হয়েছে নতুন লিস্টের নাম এসেছে সেই বিডিও অফিসের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপরে দেখবেন জিপি নেম আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আপনাকে সিলেক্ট করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম আপনার সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি সিলেক্ট করবেন সমস্ত কিছু তথ্য আপনার সব কিছু তথ্য আপনার দিয়ে দেওয়ার পরে আপনার গ্রামের নাম আপনার জিপি নাম আপনার জেলা আপনার বিডি অফিসের নাম দেওয়ার পরে নিচে দেখে দেখবেন সাবমিট একটা অপশান রয়েছে সেই সাবমিটে আপনি ক্লিক করবেন সেই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নতুন যে স্যাংশন যার যার স্যাংশন হয়েছে সেই নামেরগুলো সমস্ত কিছু তথ্য আপনার সামনে তুলে আসবে চলে আসবে সিরিয়াল নাম্বারগুলো চলে আসবে ভিলেজ নাম নামগুলো চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বারগুলো চলে আসবে বেনিফিশিয়ারি নামগুলো চলে আসবে আপনি স্টেপ স্টেপ এগুলো দেখে নিতে পারবেন সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনি উপরের দিকে দেখবেন দুটো ফাইল রয়েছে এক্সেল এবং পিডিএফ আপনি পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারেন সেই পিডিএফটা ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন কিংবা আপনার গ্রামে বসবাস করে আপনার যে প্রথমত আবাস যোজনার নাম সেই নামগুলো আপনি দেখে নিতে পারেন কিংবা ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন তাছাড়াও বন্ধুরা আরেকটি অপশান রয়েছে যে আপনার কোনো ব্যক্তির যদি আপনার নিজের গ্রামের কিংবা আপনার কোনো এলাকার যদি কোনো ব্যক্তির যদি এই পুরো মধ্যে আবাসনা ঘরের লিস্টের নাম এসে আছে আপনার দেখলেন যে আপনার নাম আছে তো আপনার সেই সেই ব্যক্তির আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন যে কী অবস্থা রয়েছে তার পুরো ডিটেলস আপনার ব্যাঙ্ক ডিটেলস পার্সোনালিটি সমস্ত দেখতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যে স্টেট হোল্ডার্স রয়েছে অপশান রয়েছে আপনার এই পেজটা যেভাবে আমি ওপন করলাম সেভাবে আপনি ওপেন করে নেবেন সেইভাবে একই প্রসেসে ওপেন করবেন এট সপটা আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন তার বদলে আপনি যে করবেন স্টেট হোল্ডার্স একটা অপশান আছে দেখবেন সেই স্টেট হোল্ডার্স অপশানটায় আপনি যাবেন সেখান থেকে দেখবেন উপরে প্রথমে দেখবেন আই এ ওয়াই পি এম এ ওয়াই যে একটা অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে পেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ডাব্লিবি যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা আপনি কপি করে নেবেন কিংবা কোনো জায়গায় নোট করে নেবেন সেই নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করবেন সাবমিট করলেই তার পুরো ডিটেলস আপনার স্টেপ বাই স্টেপ চলে আসবে আপনার যে বেনিফিসের ডিটেলস আপনার নাম আপনার জেলার নাম আপনার ব্লকের নাম আপনার পঞ্চায়েতের নাম সমস্ত ঠিকঠাক সব চলে আসবে আপনি এটা দেখে নিতে পারেন স্টেপ বাই স্টেপ যে সঠিক তথ্য আপনার দিয়েছেন কি না পার্সোনাল ডিটেলস চলে আসবে আপনার যে জব কার্ড নাম্বার সেই জব কার্ড নাম্বার চলে আসবে আপনার বয়স কত সেটা চলে আসবে আপনার যে কাস্ট সেটাও চলে আসবে ডেট অফ বার্থ বয়সটাও চলে আসবে সমস্ত সব ঠিকঠাক চলে আসবে আপনার ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে যে আপনি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়েছিলেন সে পি এম এ ওয়াইজি যে গ্রামীণ সে লিস্ট সেটার জন্য আপনি কিন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়েছিলেন তারপরে এগুলো পেন্ডিং হয়ে থাকবে যেহেতু লকডাউন চলছে সেই সময় এখনও এখনও এটা আপডেট হয়নি আপডেট হলে এগুলো সমস্ত কিছু কমপ্লিট চলে আসবে তারপর আপনার যে ঘরের ছবিটা সেই ছবিটা আপনার এখানে চলে আসবে আপনার যে ছবি নিয়েছিল বাইরের ছবি সেই ছবিটা আপনার এখানে চলে আসবে সমস্ত সব ঠিকঠাক চলে আসবে আপনি যে নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনি এটা দিয়ে আপনি সিলেক্ট করতে আপনি দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পেতে আপনাদের নোটিফিকেশনটি পাওয়ার জন্য অল নোটিফিকেশন করতে একদম ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে